फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल আমি অরিত্র। তো আজকে আমরা কম্পেয়ার করব হচ্ছে যে ফিল্মটা সেই ফিল্মটা হচ্ছে বিশাল একটা পপুলার ফিল্ম এবং বহু ল্যাঙ্গুয়েজে মাল্টিপল টাইমস রিমেক হয়েছে। সেটা হচ্ছে বিক্রমারকুটু, যেটা 2006 এর একটা তেলুগু ফিল্ম হুইচ ইজ রিটেন বাই কে বিজেন্দ্র প্রসাদ, যিনি বাহুবলী, বজরঙ্গী ভাইজান এইসব সিনেমা লিখেছেন, এবং ডিরেক্টেড বাই এস এস রাজমৌলি, যার আপকামিং ফিল্ম ট্রিপল আর আসছে। রাজমৌলির ব্যাপারে ইন্ট্রোডাকশন দেওয়ার আর কোনো দরকার হয় না, কোনো মানে হয় না। এই ফিল্মটা বহুবার রিমেক হয়েছে, তো আমি যে যে ভার্সনগুলো দেখেছি সেগুলো নিয়ে কথা বলবো। তো এটা তামিলে রিমেক হয়েছে সিরুথাই, যাতে কার্থি ছিল, বাংলাতে রিমেক হয়েছে বিক্রম সিংহ, হিন্দিতে রিমেক হয়েছে রাউডি রাঠোর, কানাডাতে রিমেক হয়েছে যাতে সুদীপ ছিল। সেই ফিল্মটা আমি পুরোটা দেখিনি, কিছু কিছু বিটস অ্যান্ড পিসেসে দেখেছি। আর বাংলাদেশে রিমেক হয়েছিল মান্না ছিল তাতে, সেই ফিল্মটার নাম হচ্ছে উল্টা পাল্টা 69। ওয়াই 69 আই ডোন্ট নো। তো ওই ফিল্মটাও আমি দেখেছি আনফর্চুনেটলি। আর বাংলাদেশিটা আরও একবার রিমেক হয়েছে, বাট সেই ভার্সনটা আমি দেখিনি এবং সেটা নাকি আনঅফিসিয়াল রিমেক ছিল। তো সেই ভার্সনটা যদি কেউ দেখে থাকে তো সেটা প্লিজ কমেন্ট করে আপনারা জানান যে সেই ভার্সনটা কেমন, আমি জানি না। তো এই ফিল্মটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম, কমেডিটাও অনেকটা মানে জায়গা জুড়ে আছে, মানে এটা যে মশালা ফিল্ম, মশালা অ্যাকশনও একটা বিশাল পোর্শনে আছে, কমেডিও প্রচুর পোর্শনে আছে। এবার রবি তেজের অরিজিনাল যে পারফরমেন্সটা ছিল, রবি তেজ আপনারা প্রত্যেকে জানেন ওকে মাস মহারাজা বলা হয়, কমেডি টাইমিং খুব দুর্দান্ত, এবং এছাড়া অ্যাকশন সিকোয়েন্সও ভালো ছিল। বা অ্যাকশন সিকোয়েন্স তো খালি মানে ফিজিক্যালি তো মানে ফিট হলে হয় না, মানে আপনাকে ড্রামাটা সেইভাবে ফোটাতে হবে, সেটা ডিরেক্টরের উপরে ডিপেন্ড করে, অ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো সেই জিনিসগুলো খুব ভালো এক্সিকিউশন হয়েছিল। এবং 2006 সিনেমা আপনারা যদি ইউটিউবে অ্যাভেলেবেল আছে আপনারা দেখেন, আপনারা কিন্তু কোনো দিক দিয়ে টেকনিক্যালি মানে ইনফিরিয়ার মনে হবে না, এখন দেখে ডেটেড ফিল্ম মনে হবে না। সো দ্যাট ইজ আগেন রাজমৌলি যেহেতু বানিয়েছে, এবং ডেফিনেটলি স্টোরিটার মধ্যে এতটাই ইয়ে ছিল বলে এতগুলো মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিমেক হয়েছে এবং প্রতিটা ল্যাঙ্গুয়েজেই চলেছে সিনেমাটা। তো এবার আমি আগে বলে দিই কোনগুলো একদম মানে বাজে হয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিই। তো মান্নার যে সিনেমাটা আছে উল্টা পাল্টা 69, ফার্স্ট অফ অল হচ্ছে উল্টা পাল্টা বুঝলাম যে পাল্টে গেছে লোকে, তাই জন্য মানে দুটো লোক এক্সচেঞ্জ হয়ে গেছে নিজের জায়গায়, কনফিউশন হয়েছে বলে তাই জন্য উল্টা পাল্টা, বাট ওয়াই 69 বুঝলাম না। আর আমাকে বলুন যখন এই 2007 সিনেমা হয়েছে, এটা 2007 রিমেক হয়েছে, ওই ফিল্মটা এত হেজি কেন? মানে আমি ইউটিউবে যখন দেখেছিলাম বিশাল হেজি, মানে সিনেমা স্কোপ কি বাংলাদেশে ইউজ হতো না ওই সময়? তো এটা যদি কেউ জেনে থাকেন প্লিজ জানান, বিকজ দ্য পিকচার কোয়ালিটি ইজ সো ব্যাড, এবং ফিল্মটা বিশাল বিশাল ওভার দ্য টপ, আপনার দেখে যাত্রার মতো মনে হবে। তো মানে আমার একেবারে মানে হজম হয়নি সিনেমাটা, পারফরমেন্স টু টু ওভার দ্য টপ, টু লাউড, এবং কমেডি ফমেডি কিছুই ভালো লাগছিল না। তো ওটাকে আমি একদম সবচেয়ে নিচে রাখলাম, বাদ দিয়ে দিলাম। তারপরে যদি আমি আসি যে কানাডা ভার্সনটাতে, যেটা নিয়ে অ্যাকচুয়ালি কমেন্ট করা আমার উচিত নয় বিকজ আমি পুরো ফিল্মটা দেখিনি, কিছু কিছু পোর্শন দেখেছি। তো সুদীপ ছিল ওতে, বাট সুদীপ কমেডি পোর্শনগুলোতে ভালো করতে পারিনি, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। কারণ রবি তেজাটা আমার দেখা মানে কমেডি পোর্শনটা, কমেডির যে টাইমিং, সুদীপ অ্যাকশন বা রাগি সিনগুলোতে খুব ভালো মানে ইমোট করতে পারে, বাট অ্যাকশন সিকোয়েন্সেস কমেডি সিনগুলোতে সুদীপকে আমার ঠিক মানায়নি। তো সুদীপেরটাও আমি তারপরে মানে নিচে রাখলাম। এরপরে যদি কার্থির এতে চলে আসি, এবার কার্থির ব্যাপারে হচ্ছে কার্থি ইজ এ ভেরি ভেরি গুড অ্যাক্টর। প্রথম কথা আপনাদেরকে বলি, ইজ সুরিয়াস ব্রাদার, মণিরত্নমকে অ্যাসিস্ট করেছে, তারপরে মানে বাইরে থেকে পড়াশোনা করে। তো কার্থি একটু অফবিট ফিল্ম যখন হয়, মানে মেইন স্ট্রিম থেকে একটু হাটকে, মানে এই যে ক্যাথি হলো, ক্যাথি ইজ ইজ গ্রেট, বা থিরান, থিরান কিন্তু একটা তামিল মেইন স্ট্রিম ফিল্ম এক্স্যাক্টলি কি আপনি বলতে পারবেন না? তো মশালা ফিল্ম না, মানে বিজয় অজিত যে ধরনের সিনেমা করে কার্থি সেই ধরনের সিনেমা করেন, এবং কার্থিকে একটু অফবিট সিনেমাতেই ভালো লাগে। তো সিরুথাই সেখানে একটা পুরোপুরি মশালা প্যাকেজ ফিল্ম, এবং আমার কার্থির পারফরমেন্সটা কেন জানি না ওখানে খাপে খাপ আমার মনে হচ্ছে না। দ্য ফিল্ম ওয়াজ হিউজ হিট ইন তামিলনাড়ু, বাট আমার পার্সোনালি দেখে মনে হচ্ছিল না যে কার্তিকে এখানে মানে কার্তি ইজ সুটেড ফর দিস রোল, এটা অন্য কোনো তামিল হিরো মানে বিজয় হয়তো বিজয় বেটার করতে পারতো, এরকম আমার মনে হয়েছে। সো কার্তিকটাও আমার খুব একটা আহামরি লাগেনি, স্পেশালি কমিক্যাল সিনসগুলোতে কার্তির পারফরমেন্সটা আমার ভালো লাগেনি, সো ওটাকেও আমি নিচে রাখছি। বাংলা সিনেমাটা মানে আমাদের এখানকার টলিউডের যে বিক্রম সিংহ দ্য লায়ন ইজ ব্যাক, এটা হচ্ছে এটা রোস্টিং করার মতো সিনেমা, সিরিয়াসলি। মানে প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, কিন্তু ভেরি গুড অ্যাক্টর তখনই ভালো পারফরমেন্স আছে যখন ক্যামেরার পিছনে বসে থাকা ডিরেক্টরটা ভালো হয়, এবং সেটা রাজীব কুমার বিশ্বাস একেবারেই নয়। তাই জন্য সিনেমাটা ঝুল, আপনি যা সিনগুলো দেখবেন মানে যেখানে খিল্লি সিনগুলো আছে
মানে সিরিয়াসলি 1% ভালো লাগছে না। এবং ওই বয়সে এসে যখন উনি অটোগ্রাফ করছেন, বাইসেপ সামন করছেন, জাতিস্বর করছেন, সেই তার মাঝেই বিক্রম সিংহ করেছিল, একেবারেই করা উচিত হয়নি। এটা আমার পার্সোনালি মনে হয়, আমার একেবারে মানায়নি। এবং বয়সকাল মানে যে রোলটা যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী বয়সটাও ওনার অনেক বেশি ছিল। সো আমার প্রসেনজিত বিক্রম সিংহও ভালো লাগে। তো লাস্ট বাঁচলো হচ্ছে অক্ষয় কুমারের রাউডি রাঠোর এবং রবি তেজা। তো অক্ষয় কুমার মানে কমেডি টাইমিংয়ের জন্য খুব ওয়েল নোন। কমেডি অক্ষয় কুমার নিজের ক্যারিয়ারে প্রথম দিকে অ্যাকশন করেছে, পরের দিকে কমেডি করেছে। কমেডি জায়গাগুলোতে অক্ষয় কুমার খুব ভালো, মানে টাইমিং খুব ভালো হয়ে ভালো। তো কমেডি পোর্শনগুলোতে আমার অক্ষয় কুমারকে দারুণ লেগেছে। বাট এই ফিল্মে যে অ্যাকশন পোর্শনটা ছিল সেখানেও অক্ষয় কুমার ওয়াজ টু গুড। তো তাই জন্য আমি বিক্রমান কুড্ডুও আমার বেশ ভালো লাগে, আমার রাউডি রাঠোরও বেশ ভালো লাগে। আমি ফার্স্টে রাউডি রাঠোর দেখেছিলাম হলে যখন এসেছিল ফিল্মটা, তারপরে আমি বিক্রমান কুড্ডু দেখেছিলাম টিভিতে, প্রতিঘাত রিভেঞ্জ বলে হিন্দি ডাবটা আসে। সো ওইভাবে দেখেছিলাম, তারপরে এই ভার্সনগুলো পরে পরে দেখেছি উইথ ইয়ার্স। তো কিন্তু আমি আমার রাউডি রাঠোরও যতটা ভালো লেগেছিল বিক্রমান কুড্ডু দেখেছি ততটাই ভালো লেগেছে। তো আমি এই দুটো ফিল্মকে একদম টপে রাখবো, কারণ মানে অ্যাকশন এবং কমেডি এই দুটো যেহেতু এই ফিল্মে সবচেয়ে হাই পয়েন্টস। এবং অক্ষয় কুমার মানে অ্যাকশনে জানেন, নতুন করে বলার কিছু নেই। এবং কমেডিতেও অক্ষয় কুমার ইজ টু গুড। সো আমার খুব ভালো লেগেছে। তো এবার রাউডি রাঠোর যদি আপনি দেখেন, বিক্রমান কুড্ডু থেকে যেহেতু বাজেট বেশি এবং আরও 6 বছর পরে সিনেমাটা হয়েছে, তাই জন্য লুক অ্যান্ড ফিল ওয়াইজ বিক্রমান কুড্ডুর থেকে আরও সুপিরিয়ার ফিল্ম। মানে লুক অ্যান্ড ফিল, টেকনিক ওয়াইজ, মানে বেশি দামি ক্যামেরাতে শ্যুট করা, সেগুলো আপনি প্রোডাকশন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। সো সেটা হতেই পারে, কিন্তু ফিল্মটা দেখে একটা অডিয়েন্সের যে মানে মজা লাগে, মানে এনজয় করার ব্যাপারটা, সেটা আমার রাউডি রাঠোর দেখেও যতটা হয়েছে, বিক্রমান কুড্ডু দেখেও ততটা। So this was my honest reaction about all the remakes of this film, Vikramar Kudu. So that was my reaction. But apnara janan je apnader kon version ta beshi bhalo legeche, keno bhalo legeche, kon ta bhalo lagini, ki byapar. Ar jodi dhurun amar dhurun bangla ta jemon bhalo lagini, oneker hoyto bangla ta bhalo lagte pare, ta bole kisti dewar dorkar nei, because it's all right. Amar bhalo lagini, apnar bhalo legeche, apnar bhalo lagini, amar bhalo legeche, erokom hotei pare. So that was it, guys. Thank you so much. Bye bye.